Pipi jump in the body. Joy Zero. আমাদের রাজ্য সভাপতি বরেন্দ্র মজুমদার প্রার্থী হয়েছেন, আশীর্বাদ করবে আমরা দাদাকে একটু বড় করে আনা। সবাই জায়গা বড় করে দিতে হবে, ডাকিয়ে জনমত প্রকাশিত হয়েছে বলে বা জনমত ব্যক্ত হয়েছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আপনারা তো আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভোট নিয়ে, তার কি কোনো হিজিয়ে আছে? আদালতের ডেট আছে আগামী দিনে, আদালত দেখবে। আদালত বলেছিলেন যে বিধাননগরে যদি কোনো ঝামেলা হয় তাহলে পরে তার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবে আমাদের নির্বাচন কমিশনার। তো স্বাভাবিকভাবে আমরা চোখ দেখেছি যে বিধাননগরের নির্বাচনে কি ঘটনা ঘটেছে, এমনকি আনন্দবাজারের মতো মিডিয়াও দেখিয়েছে, যে মিডিয়া দেখাতে ভয় পায় যে সেখানে ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছে। এবার তাদের কোর্ট তাদের জানতে চাক নির্বাচন কমিশনের কাছ থেকে, কমিশনারের কাছ থেকে, যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। আর এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে দায়ী কে হবে? কোর্ট বলেছে নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে দায়ী হবে, তাহলে ব্যক্তিগতভাবে তাকে দায়ী নিতে হবে। এগুলো স্পন্সর্ড, তৃণমূল দ্বারা লেপকে তোলা হচ্ছে ইচ্ছে করে যাতে বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়। কিন্তু মাঠে ঘাটে আমরাই আছি, লেপ প্রচার করার লোক নেই, হাতে একজন দুজন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভোট পেয়ে যাচ্ছে, বিশ্বাসযোগ্য? কোনো বিশ্বাসযোগ্যই না। তৃণমূল ছাপ্পা মারার সময় পাঁচটা তৃণমূলে ছাপ্পা মারলে দুটো ছাপ্পা মারছে সিপিএমের ভোটে, সিপিএমের বাটনে। বিধাননগরে 41টা ভোটের মধ্যে 39টাতে তৃণমূলে, গণতন্ত্র একদম প্রস্ফুটিত হয়ে গেছে। গণতন্ত্রের বিকাশ এমন পশ্চিমবঙ্গ জায়গায় পৌঁছে গেছে যে বিভিন্ন রাজ্য থেকে, আপনারা জানেন তো নিশ্চয়ই, শিয়ালদা হাওড়াতে প্রচুর লোক গুজরাট থেকে কাজ করতে আসে, এখানে প্রচুর লোক মহারাষ্ট্র থেকে কাজ করতে আসে, দেখেছেন তো কোথাও? তো এত উন্নয়ন হয়েছে আর কি, যে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ সব জায়গা থেকে লোক পশ্চিমবঙ্গে কাজ করতে আসছে পরিযায়ী শ্রমিক হিসেবে। তা তো হয় না, উল্টোটা হয়, উন্নয়নে ঠেলা। সামনের ভোটগুলোতে আপনাদের বার্তা কি থাকবে? বিজেপি যেভাবে লড়াই করছে আগামী দিনে লড়াই করবে, চিন্তার কিছু নেই। বিজেপি পশ্চিমবঙ্গের জনগণের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই বিজেপির সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, কেউ কাউকে থাপ্পড়ও মারে না। আমাদের পাশে আমাদের শহীদের মা দাঁড়িয়ে আছে, আমরা গোটা দেশের সামনে কি মুখ দেখানোর যোগ্য? আমার তো মনে হয় না। এই পৌরসভার যে ভোটগুলো আসছে, এই ভোটে কি কোনো আশঙ্কা করছেন? 108টা পৌরসভা নির্বাচন অবশ্যই, যে যদি বিধাননগরের মতো জায়গায় নির্বাচনের নামে প্রহসন হতে পারে, যা কলকাতার একদম কাছের এলাকা, একদম সংলগ্ন এলাকা বা বৃহত্তর কলকাতায় বলা উচিত যাকে, সেই জায়গায় যদি নির্বাচনকে নিয়ে এই ধরনের সন্ত্রাস হতে পারে, আমাদের কাছে ছবি আছে মোড়ে মোড়ে 200-400 লোক জড়ো করে রাখা হয়েছে, তারা বহিরাগত ছিল, ছবিতে দেখা যাচ্ছে। আপনারা জানেন নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে বা করোনা প্যান্ডেমিকের নিয়ম অনুসারে লোক জড়ো করা যায় না। তাহলে কলকাতার সন্নিকটে যদি এই অবস্থা হয় তাহলে জেলাগুলোতে কী অবস্থা হবে? তবে অনেক জেলাতে আমরা শক্তিশালী আছি, যে সমস্ত জায়গায় শক্তিশালী আছি সে সমস্ত জায়গায় আমরা লড়াই করব। নির্বাচন কমিশন তো অন্ধের মতো কাজ করছে, ধৃতরাষ্ট্রের মতো কাজ করছে। তারা সেন্ট্রাল বাহিনী নেবেন না আমরা জানি, কারণ রাজ্য সরকার মানা করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস মানা করে দিয়েছে, তাই তাদের রাজ্য সরকার, রাজ্য সরকারের কথা অনুযায়ী সেন্ট্রাল ফোর্সেস নেবেন না। আপনি সুগন্ধ, আপনি বারবার শাসক দলের সন্ত্রাসের অভিযোগ করছেন, কিন্তু বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে আপনাদের দলের প্রার্থীরাই মনোনয়ন প্রত্যাহার করতে হবে, সাংগঠনিক দুর্বলতা সেই জায়গায় কি নেই? দেখুন, প্রথম কথা হচ্ছে একজন মনোনয়ন মানে কত ক জায়গায় মনোনয়ন প্রত্যাহার করেছে, আপনার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে?
স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্ট অনুসারে দেখা যায় যে যদি 2000 জনের মধ্যে 10 জন করে সেটাকে নেগলিজিবল ডেটা বলে। ঠিক আছে, যে সংখ্যাটা বলছে বেশিরভাগ জায়গাতে তো আমাদের ক্যান্ডিডেট আছে, কিন্তু আমাদের ক্যান্ডিডেটে আসানসোলে মাথা ফেটেছে। এবার নিশ্চয়ই কোনো মানুষ নিজে নিজে মাথা ফাটাতে পারে না, ভোটের সময় তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, তো সেই ঘটনাগুলো ঘটছে কেন? যদি আমাদের সাংগঠনিক দুর্বলতা থাকে, আমাদের ক্যান্ডিডেটরা সবাই তুলে নেওয়ার জন্য আগ্রহী হয়ে যায়, তাহলে পরে তো আমাদের ক্যান্ডিডেটের মাথা ফাটানোর প্রয়োজন পড়ে না তৃণমূল কংগ্রেসের। তৃণমূল আমাদের ক্যান্ডিডেট শক্তিশালী বলেই তো তার মাথা ফাটিয়ে ফেটেছে বা তাকে মাথা ফাটানো হয়েছে। মনোবল কর্মীদের মনোবল আছে, কর্মীদের মনোবল আছে, কর্মীরা লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। আমরা আগেও লড়াই করেছি, নতুন কিছু না, এটি সাময়িকভাবে এই সময় তৃণমূল কংগ্রেস একটা চেষ্টা করছে সিপিএমকে এগিয়ে দেওয়ার, যাতে বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়, যারা ফ্লোটিং ভোটার থাকে তারা কনফিউজ হয়ে যায় যে প্রধান বিরোধী কে, তৃণমূল না তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী বিজেপি না হচ্ছে সিপিএম। সেই বিষয়টিকে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, আমার মনে হয় সফল হবে না। যখন বড় ভোট আসবে, লোকসভা ভোট বা বিধানসভা ভোট, তখন এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, শান্তনু ঠাকুর যেভাবে গত এক দেড় মাস ধরে বিক্ষোভ দেখিয়ে আসছেন, এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কালকে শান্তনু ঠাকুর বিক্ষোভ দেখিয়েছে, পিকনিক গত পরশু দিন পিকনিক হয়েছে, তার আগের দিন হয়েছে, হয়নি, পুরনো খবর। আপনি বাবরের আমলের কথা বলছেন।